নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23শে মার্চ এবং 24শে মার্চ এই তারিখ দুটি ডায়েরিতে নোট করে নিন। এই তারিখে 6 রাশির সোনায় সুয়াগা হতে চলেছে। আমি কেন বলছি, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করছি, তাই কৌশিক রায়ের ভিডিও দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়। ধন সাম্রাজ্য যোগে 6 রাশি হতে চলেছে মালামাল। 23 এবং 24 তারিখ নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। দেখুন, যে কোনো গ্রহ যখন তুঙ্গ হয় কি না, সেই গ্রহটি ডিগ্রিগত দিক থেকে একটা তুঙ্গ কিন্তু থাকে, তারপর কিন্তু তুঙ্গস্থ কিন্তু কেটে যায়। তেমনি যখন কোনো গ্রহ নিচস্থ হয় তারও কিন্তু ডিগ্রিকালি প্রভাব থাকে, অর্থাৎ কত ডিগ্রি পর্যন্ত কোনো গ্রহ পরম উচ্চস্থ বা পরম নিচস্থর ফল দেয় সেটা কিন্তু আগে জানা দরকার, তবে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কতটা লাভদায়ক এই 23 এবং 24 তারিখ হতে চলেছে। কারণ আমি কেন ডেটগুলো বলি, এই সময়টা আপনাদেরকে যদি ডেট মেনশন করে আমি যদি বলি কি না, ওই সময়টা আপনারা কিন্তু কাজগুলো গুছিয়ে কিন্তু নিতে পারবেন। সেই সময়টাতে যদি আপনারা প্রচেষ্টা করেন, আপনাদের উন্নতি নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হবে। অর্থাৎ যেমন বললাম, ডিগ্রিকারী দিক থেকে আমি আজকে আলোচনা করব যে এই যে বুধ গ্রহ মীন রাশিতে অবস্থান করছে নিচস্থ, দেখুন নিচস্থ কি সম্পূর্ণ ডিগ্রিবদ্ধ নিচস্থ তা নয়, 13 ডিগ্রি 20 কলা থেকে 16 ডিগ্রি পর্যন্ত এই নিচস্থর ফল কিন্তু দেয় বুধ মীন রাশিতে। অর্থাৎ 23 এবং 24 তারিখ এই তারিখের মধ্যে 13 থেকে 16 ডিগ্রির মধ্যে কিন্তু বুধ কিন্তু থাকবে। অর্থাৎ এই যে 23 এবং 24শে মার্চ 2023 এই 13 থেকে 16 ডিগ্রির মধ্যে অবস্থান করে পরম নিচস্থের ফল দিবে এবং এই সময় বুধ কিন্তু নিজভঙ্গ রাজযোগের এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে পারবে। অর্থাৎ ডিগ্রি ওয়াইজ বুধ কিন্তু পরম নিচস্থ হচ্ছে 23 এবং 24 তারিখ, 13 থেকে 16 ডিগ্রি এবং পরম নিচস্থের ফল নিজভঙ্গ রাজযোগের ফল এবং ধন সাম্রাজ্য যোগ সৃষ্টি করছে 6 রাশির। সোনায় সুয়াগা হতে চলেছে এই 6টি রাশির 23 এবং 24 2023। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, ভিডিওগুলো আপনারা শুনছেন, যাদের ক্ষেত্রে হচ্ছে নাকি না, অবশ্যই ন্যাকাল চার্ট আপনার যে জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন। কেউ কেউ আবার আমাকে নকল করে আমার মতন কথা বলার চেষ্টা করা, অর্থাৎ যাতে ভাবে যে কৌশিক রায় এই কথাগুলো বলছে। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। অনেকে আমার নাম নিয়ে বুকিং করে নিচ্ছেন, অর্থাৎ আপনারা যখন বুকিং করবেন অবশ্যই আপনারা ডিটেলসটা জেনে তবে বুকিং করবেন, অর্থাৎ সেখানে কৌশিক রায়ের
অর্থাৎ আমার ব্যাংক ডিটেলস সমস্ত কিছু, যারা ফোনপে করছেন বা গুগল পে করছেন সেখানে কৌশিক রয় নাম লেখা আছে নাকি সেটা দেখে তবে কিন্তু আপনারা পেমেন্ট করবেন। এবং কেউ অনেক কেউ কেউ আবার বলছেন যে স্যার আপনার নাম ভাঙিয়ে আমাদের কাছে ফোন আসছে যে আমি কৌশিক রায়, এবং কেউ কেউ আবার আমার গলাকে নকল করে কৌশিক রায় এর মতন কথাবার্তা, আমি যে কথাগুলোকে বলি সেটা কপি করে পেস্ট করে, দেখুন কপি পেস্টের জামানা চলে এসছে, কপি পেস্টের জামানা চলে এসছে, আমি যেভাবে কথা বলবো সেইভাবে বলে মানুষের কাছে বুকিং নামার ব্যাপার চলে আসছে। এবং এখানে আমাকে অনেক দর্শকবন্ধু আমাকে জানিয়েছেন ফোন করে, আমাকে বিদেশে যারা দেখান তারাও আমাকে কল করে জানিয়েছেন, তা অর্থাৎ এই জায়গাটাতে আমাকে অ্যালার্ট করতে বারবার ওনারাও বলেছেন, অনেক দর্শকবন্ধু বলেছেন। তো যাই হোক, আপনাদেরকে আমি বলছি একমাত্র কৌশিক রায় টোটাল ডিটেলস দেখবেন, ব্যাংক ডিটেলস, তবে আপনারা পেমেন্ট করবেন। দেখুন আমি যেভাবে কথা বলছি সেইভাবে কথা বলে কেউ কৌশিক রায় সাজতে চাইছে হবে না, কৌশিক রায় যে সেই থাকে, কেউ কারো বিকল্প হতে কিন্তু পারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি একটি কথা বলছি, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, যার আমি হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি, এই কথাটাও কপি করেছে, এই কথাটাও কপি করে বলেছে। তো যাই হোক, কপি পেস্টের দুনিয়া, আবারও বলছি একটু আপনারা অ্যালার্ট থাকুন, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে ঋণের উপর ঋণে জর্জরিত হয়ে গেছেন, লিখে রাখুন জ্যোতিষশাস্ত্র আপনাকে সেখান থেকে কিন্তু বার করে নিয়ে আনতে পারবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, ওই হচ্ছে হবে বলে এটা কোনো কথা না। জীবনে মানুষের সমস্যা রয়েছে, কেউ কেউ বলছেন যে স্যার আমার মিলছে না, দেখুন জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র অবশ্যই, জ্যোতিষশাস্ত্রের দিকে আঙুল না তুলে আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন, সেখানে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, অবশ্যই আপনার যে জায়গায় সমস্যা রয়েছে সেখান থেকে নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পাবেন। আর আবারও বলছি অতি নির্ভরশীলতা হবেন না, অতি ডিপেন্ডেন্ট হওয়া, অত্যাধিক বড় নির্ভরশীলতা কখনোই হবেন না, এবং অন্ধবিশ্বাস এটাও করবেন না, সেখানে কিন্তু অন্ধবিশ্বাস করলে ঠকতে হবে। তো যাই হোক, এই বুধ পরম নিচস্থ হয়ে 23 এবং 24 তারিখ যে রাশিগুলোকে করতে চলেছে মালামাল, সোনায় সোহাগা করতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে বড়দের প্রণাম, ছোটদের শ্রেয়াশিস জানিয়ে প্রোগ্রাম শুরু করছি, প্রণাম স্বীকার করবেন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের শেয়ার, আপনাদের লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। নাম্বার 1 রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির চতুর্থপতি দ্বিতীয়ভাবে মার্জ করে পঞ্চমপতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে এই দুই দিন, এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মীন রাশি, মীন রাশি রাশিতেই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে এই সময়ের মধ্যে মীন রাশির, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা প্রপার্টি থেকে আপনাদের লাভ, গভর্নমেন্ট থেকে আপনারা সহযোগিতা এই সময় কিন্তু পাবেন, এই সময় আপনারা কাজগুলোকে গুছানোর চেষ্টা করুন, প্ল্যানিং করুন এই সময় মীন রাশি। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি পঞ্চমভাবে একাদশপতি পঞ্চমভাবে চলে গিয়ে আপনাদের
প্রফিট লাভ এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনাদের দেবে, ইনকাম আপনাদের বাড়বে এই সময়। বৃশ্চিকরা আছে আকর্ষক অর্থবার প্রাপ্তি, শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান খ্যাতি পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। এবং সুখের দিন এই দুদিন আপনারা কিন্তু কাজকে গুছিয়ে নিন, আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির রাশির অধিপতি আপনারা কর্মভাবে কর্মক্ষেত্রে উন্নতি, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন গভর্নমেন্ট থেকে আপনারা লাভ পাবেন। এই সময় প্রমোশনের একটা সম্ভাবনা বা তারা ট্রান্সফার চাইছেন বা কোনো কর্মক্ষেত্রে আপনাদের শুভ খবর বা আপনাদের ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি সপ্তমভাবে দেখুন আপনাদের কর্মাধিপতি, যেমন ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি দিবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত করতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। আপনার ধনাধিপতি এবং পঞ্চমপতি একাদশভাবে এই 23 এবং 24 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে। একাদশভাবে এই বুধ আপনাদের সফলতা লাভ আপনাদের কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। আকর্ষক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার ফাটকা থেকে লাভ পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।